ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः शरणागत दीनार्त परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। श्री भगवानের অশেষ ইচ্ছায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ মিশন আশ্রম দিনাজপুর পরিচালিত এই পাঠচক্র, যেখানে আমরা পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দজী মহারাজ, যিনি রামকৃষ্ণ সঙ্ঘের অষ্টম সংঘগুরু ছিলেন, তার বক্তৃতামালা সৎপ্রসঙ্গ নিয়ে পাঠ এবং আলোচনা করছি। আজকে যে বক্তৃতাটি শুরু হবে, যেটা নিয়ে আলোচনা করব, সেটি শ্রীরামকৃষ্ণ আশ্রম কাটিহারে এপ্রিল 1954 সালে দেওয়া হয়েছিল। আমরা পাঠ শুরু করছি। সেখানে মহারাজ বলছেন, ভগবান যীশুর অনেক উপদেশ চিরকাল সর্বদেশের সাধকগণের শ্রদ্ধা আকর্ষণ করবে। অপূর্ব তাঁর সেই কথাগুলি। তিনি বলেছেন, শিশুর মতন সরল ও পবিত্র না হলে ভগবান লাভ হয় না। ব্লেসড আর দ্য পিওর ইন হার্ট, ফর দে শ্যাল সি গড। যাদের হৃদয় শুদ্ধ ও পবিত্র, তারা ধন্য, কারণ তারাই ঈশ্বরকে দর্শন করবে। অষ্টপাশ জীবকে বেঁধে রেখেছে, পাশমুক্ত হওয়াই আমাদের লক্ষ্য। পাশমুক্ত হলে তখন বালকের অবস্থা হয়, অহংকার অভিমান মোহ ত্যাগ করে বালকের মতো হতে হবে। বালকের স্বভাব সরলতা, পবিত্রতা ও নির্ভরতা, এই গুণগুলি ঠাকুরের জীবনে ফুটে উঠেছিল। তিনি ছিলেন বালকের মতো সরল ও পবিত্র এবং একান্তভাবে জগদম্বার উপর নির্ভরশীল। শ্রীরামকৃষ্ণদেবের জীবন সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে, ভগবান যীশুর অনেক উপদেশ ছিল যেগুলি সর্বকালের সর্বদেশের সাধকদের শ্রদ্ধা আকর্ষণ করে। একটি উপদেশের কথা আমি জীবন দিয়ে অনুভব করেছি। আমরা একটা খ্রিশ্চান মিশনারি স্কুলে পড়তাম, তখন আমাদের সময় জানুয়ারিতে তখন আমাদের শুরু হতো, আমাদের সেশন শুরু হতো। সেদিনের সেই 8ই জানুয়ারি আমার এখনও মনে আছে, স্কুল যেদিন শুরু হলো সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হলো। আর আমাদের স্কুলের সেই বাড়িটি অনেক পুরনো, 1822 সালে তৈরি হয়েছিল, এবং সেই বাড়িতে পাদ্রি জেমস লং 10 বছর ছিলেন প্রিন্সিপাল হিসেবে। সে পুরনো দিনের গথিক স্টাইলে তৈরি করা বাড়ি, এবং এই বাড়ির চতুর্দিকে যে নালাটা ছিল সেটা পরীক্ষার মতো, এত জল জমে আছে সেই নালা, কোনো দিক দিয়ে সেই ক্লাসে ঢোকা যাচ্ছে না। আমরা তখন নতুন স্কুলে এসেছি, একটা স্কুলের একটা ঘরে আমাদের বসতে দেওয়া হয়েছে, যেখানে সব ক্লাসে, মানে ক্লাস ফাইভে যারা দ্বিতীয় বছর করে আছে তারা এবং আমরা নতুন ছাত্র, এই নিয়ে ক্লাস শুরু হয়েছে। কেমন করে সেই ক্লাসে আসা হবে সেটা নিয়ে খুব সমস্যা। বড় বড় দরজা, সেই মিশনারি চার্চের সেই দোতলা সমান দরজা, সেগুলি টেনে টেনে বন্ধ করে রাখা আছে, আলো জ্বলছে, ঘরটা ঘুটঘুট করছে অন্ধকার। আমাদের ইংরেজি পড়াতে এলেন তপনেন্দুবাবু, তিনি এসে খালি সুন্দর করে বললেন, ওপেন দ্য ডোর, লেট দেয়ার বি লাইট, অ্যান্ড দেয়ার ইজ লাইট। আমরা বুঝতে পারিনি, বাইরে তখন বৃষ্টি থেমে গিয়ে সূর্য উঠে গেছে। তার কথা শুনে আমরা আস্তে আস্তে দরজা খুলে দিলাম, একযোগে তিনটে দরজা খোলায় হু হু করে আলো ঢুকে গেল এবং আমাদের সমস্ত ক্লাস ঘর আলোকিত হয়ে গেল। ঘরে যে বিজলি বাতিগুলো জ্বলছিল, সেই বিজলি বাতিগুলো তখন নিষ্প্রভ, অপ্রয়োজনীয় বলে বোধ হতে থাকলো। ঠিক সেই রকম আমাদের জীবনে ভগবানের সেই, যে এটা পরবর্তীকালে দেখলাম বাইবেলের প্রথম ভাব, যে লেট দেয়ার বি লাইট অ্যান্ড দেয়ার ইজ লাইট। আমরা যতক্ষণ না চাইব যে আমাদের হৃদয়ে আলো আসুক, আমরা যতক্ষণ না ভগবানের আলো আসার কথা ভাববো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের হৃদয় অজ্ঞানের অন্ধকারে ঢাকা থাকবে। সেই ছোটোবেলায় 10 বছর বয়সে শোনা সেই গল্প, আর সেই দরজা খুলে হু হু করে আলো ঢুকে যাওয়ার গল্প আমার সাধক জীবনকে এখনও মথিত করে রাখে। আমি এখনও বুঝতে পারি যিশুর বাণী আমাদের জীবনে কতখানি প্রয়োজনীয় ছিল। ভগবান যিশু বলছেন, অপূর্ব তার কথা, তিনি বলছেন, শিশুর মতো সরল ও পবিত্র না হলে ভগবান লাভ হয় না।
সরল না হলে কি হয় না, বিশ্বাস হয় না। মা বলছেন ওটি তোমার কাকা, ছোট্ট শিশু সরলভাবে বিশ্বাস করেছে। আপনাকে যদি বলা হয় এটি তোমার কাকা, আপনি জিজ্ঞেস করবেন কিরকম কাকা, কাকাতুতো কাকা না পিস্তুতো কাকা না মাস্তুতো কাকা। আমাদের যাদের গলায় কাটি উঠে গেছে আমরা কিছুতেই সরল হতে পারি না, তাই বলছেন শিশুর মতো সরল। সরলতা কীরকম না, শিশুর মতো সরল। আর সরলতার সাথে সাথেই আসে পবিত্রতা, পবিত্র না হলে ভগবান লাভ করা যায় না। ভগবান আমাদের হৃদয়ে বসেন। আমাদের দুর্গাপূজার সময় পীঠ দেবতার পূজা করা হয়, পীঠ মানে এই দেবী পীঠ, আমাদের হৃদয়ের মধ্যে যে দেবী পীঠ যেখানে এসে ভগবান বসেন, সেই দেবী পীঠ পরিষ্কার করার জন্য সেই পীঠের ন্যাস, পীঠশক্তির ন্যাস করতে হয়। ন্যাস শব্দের অর্থ হচ্ছে পরিচ্ছন্নতা, সেইখানে যেখানে এসে দেবতা বসবেন সেইটিকে আমাদের পরিষ্কার করে রাখা দরকার। সরলতা হচ্ছে সেই মানে সেই ওষুধ, সেই সলিউশন যেটি আমাদের হৃদয়কে পবিত্র করে এবং পরিষ্কার করে দেয়, এবং তার ফলে আমরা আমাদের ভগবত দর্শন হয়, ভগবানকে আমরা দেখতে পারি, ভগবানের সঙ্গে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি। কি সুন্দর কথা বলছেন, ব্লেসড আর দ্য পিওর ইন হার্ট ফর দে শ্যাল সি গড। যাদের হৃদয় শুদ্ধ এবং পবিত্র তারাই ধন্য, কারণ তারাই ঈশ্বরকে দর্শন করবে। তারা ধন্য কেন, তাদের হয়তো অনেক কিছু নেই কিন্তু এইটা ধন্য, ঈশ্বরকে দর্শন করার জন্য যে গুণ দরকার হয় সেই গুণে তারা গুণান্বিত। তারা হয়তো দরিদ্র হতে পারে, তারা হয়তো যথেষ্ট ধনশালী নাও হতে পারে, তারা হয়তো জাগতিক দিক দিয়ে খুব বেশি রকমভাবে খুব স্বীকৃত মানুষ নাও হতে পারেন, কিন্তু এটা কিন্তু খুব পরিষ্কার তাদের, তারা সেই যোগ্যতা অর্জন করেছেন যে যোগ্যতা দিয়ে তারা স্বয়ং ঈশ্বরকে নিজের হৃদয়ের অধিষ্ঠান করতে পারেন। মহারাজ বলছেন অষ্ট পাশ জীবকে বেঁধে রেখেছেন, আট রকমের পাশ আছে শাস্ত্র, আট রকমের পাশের কথা বলতে গিয়ে বলছেন ঘৃণা লজ্জা ভয় শঙ্কা জুগুপসা কুল জাতি এবং শীল। এই আট ধরনের পাশ আমাদের বেঁধে রাখে। এই পাশ আমাদের কি করে না, আমাদের অন্য মানুষের সঙ্গে মানুষের ভেতরে অন্তরায় তৈরি করে রাখে। ঘৃণা খুব বেশি বলতে হয় না, লজ্জাও আমাদের বলার দরকার নেই, ভয় এবং শঙ্কা এটা আমরা জানি, জুগুপসা মানে হচ্ছে গোপন করবার ইচ্ছা। আমাদের মনে হয় এটা আমাদের বিশেষ করে এই মধ্যবিত্ত সমাজের মানুষের ভেতরে এটা বিশেষ করে বলা দরকার, জগতের লোক কী বলবে, জীবনটা আমার আমি কী বলবো সেটা কথা না, জগতের লোক কী বলবে, আহা এরকম যদি শোনে তাহলে লোকে আমাকে ছিচিৎকার করবে, জগতের লোক কী বলবে, এই জগতের লোক কী বলবে, এই ভাবতে ভাবতে আমাদের সময় চলে যায়। আর আমি কুল, এই অমুক কুলের মানুষ, এটা একটা দিক দিয়ে ভালো, কুল জাতি এবং শীল সম্পর্কে আমাদের একটু অহংকার থাকা দরকার, কেন না, এটা আমাদের সাহায্য করে খারাপ কাজ করতে, আমাদের বাধা দেয়, আমি অমুক কুলের সন্তান, আমি অমুক জাতির সন্তান, আমার শীল এই, আমি এরকম খারাপ কাজ করতে পারি না, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি অমনীয় মুখ হেরি সরম এসে হয় সারা। এই তিনটি এলে আমরা খারাপ কাজ করতে পারি না, কিন্তু অনেক সময় এটি আমাদের অহংকারের পথ হয়ে দাঁড়ায়। বিশেষ করে আমরা দেখেছি যখন পুরনো দিনের কলকাতার মানুষজনদের সঙ্গে দেখা করেছি, তাদের ভেতরে তারা নিজেরাও বুঝতে পারছেন তারা শেষ হয়ে যাচ্ছেন, কিন্তু এই কুল মানসিক এর বাইরে তারা কিছুতেই এগিয়ে যেতে পারছেন না, এবং এই এগিয়ে যেতে না পারার জন্য তাদের ভীষণ রকমের কষ্ট। তথাপি তারা নিজেদের জন্য নিজেদের যেন কোনোভাবেই বিকশিত করতে পারছেন না, এটা হচ্ছে কথা। এইটা বলছেন তাই অষ্টপাশ আমাদের জীবকে বেঁধে রেখেছে, এই পাশ মুক্ত হওয়াই আমাদের লক্ষ্য। এর ভেতরে কোনো একটা পাশ যদি আমাদের ভেতরে কাজ করে তাহলে আমরা কিছুতেই রাজার সাথে মিলতে পারবো না, ওই যে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মধ্যে রাজার সাথে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা। কি সুন্দর বলছেন, রাজা সবারে দেন মান সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, মইলে নইলে মধ্যে রাজার সাথে মিলব কি সত্যে। রাজা সবারে দেন মান, যিনি মানি তার এটা সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি অন্যকে মান দান করেন। রাজা সবারে দেন মান সে মান আপনি ফিরে পান,
যেহেতু আমরা তা আমি কাউকে মান দান করছি, অতএব তিনিও তার বদলে সেটাই দিয়ে থাকেন। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে। এই কোনো অসত্যে শব্দের অর্থ হচ্ছে এই যে অষ্টশীল, অষ্ট পাশ আমাদের, এগুলো কোনোটাই সত্য নয়। তাই বলছেন কোনো অসত্যে, কোনো অসত্য কারণের কারণে আমাদের কেউ খাটো করে রাখেনি। আমি আমি ভালো লেখাপড়া জানি না, আমি উচ্চ বংশের নই, আমার লোকে জানলে কী হবে, এই যে নানা রকমের যে বন্ধন আছে এইগুলো সবকটাই অসত্য। তাই বলছেন মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সাথে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমাদের সবার ভেতরে সেই রাজকীয় গুণ আছে, আমাদের সবার ভেতরে সেই দৈবী গুণ বর্তমান আছে। আমরা শুধুমাত্র নিজেদেরকে একবার বিকশিত করব, এবং বিকশিত করলেই সেইটি প্রকাশিত হবে। মহারাজ বলছেন পাশ মুক্ত হলে তখন বালকের অবস্থা হয়, অহংকার অভিমান মোহ ত্যাগ করে বালকের মতো হতে হবে। বালকের অবস্থা প্রাপ্ত হলে কেমন হয়, বালকের তিনটে গুণের কথা বলছেন। বালকের স্বভাব সেটা হচ্ছে সরলতা, পবিত্রতা এবং নির্ভরতা। তাহলে বলছেন কি কি ত্যাগ করতে হবে, এক হচ্ছে অহংকার, আরেক হচ্ছে অভিমান, মোহ আর মোহ, এই তিনটিকে ত্যাগ করতে হবে। অহংকার, আমি কম, আমার তুমি আর কি এমন, অহংকার, এই অহংকার। আজকে একজনকে বলছিলাম, একজন বলছিলেন সাথে বলছিলেন আমার কি কোনো গুণ নেই যে ভগবান আমাকে আমাকে যে সঙ্গে তিনি নিয়ে এসেছেন আমার নিশ্চয়ই কোনো গুণ আছে, সেই গুণে ভগবান নাকি মোহিত হয়ে আমাদের সঙ্গে নিয়ে এসেছেন। পূজনীয় আত্মস্থানন্দজী বলতে, না রে আমাদের সত্যি কোনো গুণ নেই, তিনি আমাদের দয়া করে তার কাছে নিয়ে আসেন, সুযোগ দেন আমাদের তার সঙ্গে থাকতে থাকতে তার গুণে গুণান্বিত হওয়ার জন্য। আমাদের নিজেদের সত্যি কোনো গুণ নেই, যদি সত্যি করে দেখা যেত তাহলে দেখতাম আমরা কেউ তার রাজসভায় বসারই যোগ্য নই, রাজসভায় কেউ ঢোকারই আমাদের কোনো যোগ্যতা নেই। শ্রীরামকৃষ্ণের যে তীব্র ত্যাগ, শ্রীরামকৃষ্ণের যে তীব্র বৈরাগ্য, শ্রীরামকৃষ্ণের যে ঈশ্বর নির্ভরতার কথা আমরা বারবার বলি, এই তিনটির কোনোটিরই আমরা অধিকার নই। পূজনীয় আত্মস্থানন্দজী আমাদের বলতেন, আসলে জানিস তো ভগবান দয়া করে আমাদের তার সঙ্গে স্থান দেন, আর শুধু কেন দেন, নে তার সঙ্গ করতে করতে তার গুণে গুণান্বিত হওয়ার আমাদের যোগ্য করে নিতে তুলে নিতে হবে, তাই তিনি আমাদের তার সঙ্গে স্থান দেন। এটা কি সুন্দর কথা তিনি আমাদের বলেছিলেন। বলছিলেন এই তিনটিকে, অহংকার অভিমান এটা মোহ, এই তিনটিকে ত্যাগ করতে হয়। অহংকার আমাদের ভেতরে একটা অভিমান আনে, আমি এত লেখাপড়া শিখে এসেছি। পূজনীয় সমজ্ঞানন্দজি ছিলেন, পূজনীয় উনি জ্যোতিষারানন্দজির সেবক ছিলেন, এবং পরবর্তীকালে 19 বছর তিনি পূজনীয় প্রভু মহারাজেরও সেবা করেছেন। সব শুদ্ধ তার সারা জীবনে 24 বছরই মহাপুরুষদের সেবা করতে চলে গেছে। 5 বছর তিনি পূজনীয় জ্যোতিষারানন্দজির মাঝে সেবক ছিলেন, এবং 19 বছর তিনি পূজনীয় বীরেশ্বরানন্দজির মাঝে সেবা করেছিলেন। তিনি একটা খুব সুন্দর কথা বলতেন, বলতেন আমাদের এই যে অভিমান, আমরা অনেকেই মনে করি আমরা IAS IPS হতে পারি তো আমরা অবশ্যই সাধুও হতে পারি। সাধু হওয়া যায় না, সাধু ওরকম হব বলে পরীক্ষায় করে এরকম হয় না। তেরা বনতা বনতা বনি যাই, তাঁর ওপর যার ওপর তিনি কৃপা করেন তার ভাবে ভাবিত হতে হতে আমরা তার মতো হয়ে যাই। আমরা যদি ভাবি আমি IAS IPS পরীক্ষায় ক্র্যাক করতে পেরেছি, অতএব সাধু হওয়াটা আমার পক্ষে কি আর এমন ফারাক, আমাদের কাছে কিছু এমন ফারাক নয়। পূজনীয় ভূতেশানন্দজির মাঝে একটি স্মৃতি আমি বারবার বলে থাকি, আপনারা যারা শুনেছেন তারা দয়া করে বধির হয়ে যাবেন এই অল্প সময়টির জন্য। রতন টাটা এসেছেন পূজনীয় ভূতেশানন্দজির সঙ্গে দেখা করতে, এবং তার সঙ্গে সঙ্গী হিসেবে তাকে মহারাজের কাছে দেখাতে নিয়ে এসেছিলেন তৎকালীন সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী আত্মস্থানন্দজী মহারাজ। রতন টাটা পূজনীয় ভূতেশানন্দজী মহারাজকে জিজ্ঞাসা করলেন যে আপনাদের এই যে সাধু ব্রহ্মচারী যে নেওয়া হয়, এই যে এনরোলমেন্ট প্রসেসটা কীরকম। আত্মস্থানন্দজী উত্তর দিলেন, প্রথমে প্রি-প্রবেশনার, তারপর প্রবেশনার, তারপর প্রবেশনার ট্রেনি, তারপর চৈতন্য ব্রহ্মচারী, তারপর সন্ন্যাস, এরকমভাবে হয়, স্তরের উত্তরণ হতে থাকে। তখন রতন টাটা বললেন তাহলে তো আমাদের সঙ্গে খুব একটা কিছু ফারাক নেই। ভূতেশানন্দজী বললেন না না অবশ্যই ফারাক আছে। কী ফারাক? না তোমার যখন কোনো কর্মী তোমার ইয়েতে আসে, কর্ম কাজ করতে আসে টাটাতে,
তখন সে ভাবে, সে প্রথম দিন থেকেই ভাবে কবে সে এই কোম্পানির চেয়ারম্যান হবে। কিন্তু আমাদের যে ছেলেটা সাধুতে আসে, সে কখনো কোনো দিন প্রথম দিনই এসে ভাবে না কবে সে প্রেসিডেন্ট হবে। সে সবসময় মনে করে কেমন করে সে ভালো সাধু হবে। এটা হচ্ছে একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স, এটা হচ্ছে ভাবার কথা। তাই বলছেন এই তিনটি ত্যাগ করতে, যে কোয়ালিটেটিভ ডিফারেন্স এটা আনতে গেলে এই তিনটি জিনিসের বদলের প্রয়োজন আছে। এই তিনটে জিনিসকে ত্যাগ করতে হয়, একটা হচ্ছে অহংকার, দ্বিতীয়টি অভিমান, এবং এই অহংকার এবং অভিমান থাকলে মোহ আসে। মোহ মানে হচ্ছে একটা মিথ্যা একটা আইডিয়া, একটা মিথ্যা নিজের সম্পর্কে একটা মিথ্যা ভাবনা, একটা যেন আমাদের চতুর্দিকে যেন ঢাকা পড়ে থাকে, একটা যেন, যেমন আপনারা শীতকালে ক্লোক পরেন, ক্লোকে হাত পা কিচ্ছু দেখা যায় না, ঠিক সেই রকম একটা যেন মিথ্যা আবরণ, সেই মিথ্যা আবরণের মধ্যে দিয়ে রয়েছে। ওই যে রবীন্দ্রনাথের গান আছে না, আপনারে দিয়ে রচিলি কিয়ে আপনারই আবরণ, খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন। আমরা নিজেরা নিজেদের দিয়ে আমাদের চতুর্দিকে একটা আবরণ তৈরি করে রাখি। তাই বলছেন খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন, তোর এই সেই দ্বার সেটিকে উন্মুক্ত কর, তাহলে তোর দেখতে পাবি সেই তার আনন্দ নিকেতন আমার হৃদয়ের মধ্যে বসে আছে। এইটি হচ্ছে কথা। বলছেন কী কী জিনিস আমাদের আনতে হবে বালকের স্বভাব, তিনটি স্বভাব কী কী, একটা হচ্ছে সরলতা, দ্বিতীয়টা হচ্ছে পবিত্রতা, আর তৃতীয়টা হচ্ছে নির্ভরতা। আসলে যেটা আনতে হবে সেটা সরলতা, সরলতা আনলেই এই পবিত্রতা আসবে, পবিত্রতা এলেই আমাদের নির্ভরতা আসবে, আমরা তাঁর উপর নির্ভরশীল। শ্রীরামকৃষ্ণের জীবনের অদ্ভুত সরল ভাব, তিনি বলছেন হৃদয়রাম এসে শুনলেন যে হৃদয়রাম ত্রৈলোক্যর কন্যাকে পুজো করেছিলেন, হৃদয়রাম শুনলেন, সবাই এসে, রামলাল দাদা এসে বললেন যে ত্রৈলোক্য বলেছে তিনিও চলে, হৃদয়রামকে তো তাড়িয়েছেন, তিনিও চলে গেলে পারেন। উনি বলেন ও তাই, আমাকেও চলে যেতে বলেছেন, কাঁধে গামছাটা ছিল, সেটা নিয়ে তিনি হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে যখন গেটের কাছে এসে পৌঁছেছেন, তাড়াতাড়ি করে, এই যিনি শুয়ে আছেন না আপনি হয় ক্যামেরাটা বন্ধ করে দিন, আর না হলে উঠে বসুন, শাস্ত্র কথা শুয়ে শুয়ে হয় না। হ্যাঁ, রীনা চক্রবর্তী আমি দেখতে পাচ্ছি, ক্যামেরাটাকে অফ করে দিন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু শুয়ে শাস্ত্র কথা শোনা যাবে না, এটা হচ্ছে কথা। আপনার মাইক্রোফোন অন আছে রীনা চক্রবর্তী, আপনার মাইক্রোফোন অন আছে, দয়া করে বন্ধ করুন। এটা হচ্ছে কথা, তিনি গেটের দিকে হাঁটতে শুরু করলেন, এমন সময় ত্রৈলোক্য শুনলেন যে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর ত্যাগ করে চলে যাচ্ছেন। তার মনে হতে থাকলো যে শ্রীরামকৃষ্ণ যদি দক্ষিণেশ্বর ত্যাগ করে যান তাহলে তাঁর এবং তার পরিবারের খুব ক্ষতি হবে। তিনি ছুটতে ছুটতে তার পেছন পেছন গেলেন। গেটের কাছাকাছি যখন শ্রীরামকৃষ্ণ এসে গেছেন, ত্রৈলোক্য তাকে বললেন আপনাকে তো আমি যেতে বলিনি, আমি তো হৃদয়কে যেতে বলেছি। তিনি বললেন ও তুমি আমাকে বলনি, ঠিক যেভাবে হেঁটে হেঁটে যাচ্ছিলেন ঠিক সেইভাবে হেঁটে হেঁটে এলেন, ভেবে দেখুন ঠিক একই জিনিস আমাদের ওপর যদি প্রয়োগ হতো আমরা কীরমভাবে রিয়েক্ট করতাম। হ্যাঁ, তুমি আমাকে বলনি, আমি কি কম জিনিস, তোমার বাপকে কত কৃপা করেছি, তোমার ঠাকুমাকে কত কৃপা করে, তোমার মাকে কত কৃপা করেছি, তোমার চোদ্দ গোষ্ঠীকে আমি কৃপা করেছি, আমি কি কম জিনিস, আমরা যদি শ্রীরামকৃষ্ণের জায়গায় থাকতাম। কিন্তু কি সুন্দর, কি সরল, বলছে ও আমাকে বলনি, ঠিক আছে, তিনি ফিরে গেলেন। সরলতা থাকলে তবেই এই হৃদয়ের পবিত্রতা আসে। কোনো অবস্থাতে কোনো কিছুতে আমরা অপবিত্র হতে পারি না। ভৈরবী ব্রাহ্মণী একটি সম্পূর্ণ নগ্না কন্যাকে নিয়ে এসে বললেন বাবা এর কোলে, অল্প বয়সী যুবতী, এর কোলে বসে তুমি জপ করো। তা তিনি মনে করতে থাকলেন, একই বিড়ম্বনার মধ্যে ভৈরবী তাকে ফেললেন, কিন্তু যে মুহূর্তে বসে তিনি ভগবানের নাম করতে থাকলেন তার পবিত্রতার এমন স্পর্শ যে তিনি আর অন্য কোনো কিছু বুঝতে পারছেন না, গভীর ধ্যানেতে মগ্ন হয়ে গেলেন। ঠিক সেই রকম মথুরানাথ তাকে নিয়ে গেছিলেন বাইজি বাড়িতে, সেই ১৮ জন বাই, পান্নাবাই আদি ১৮ জন বাই, তারা অপেক্ষা করছিলেন ঠাকুরকে তারা ট্র্যাপের মধ্যে ফেলবেন। প্রায় অন্ধকার ঘরের ভেতরে ঠাকুরকে ঢুকিয়ে নিয়ে যাওয়া হলো, প্রদীপের আলো জ্বলছে, ১৮ জন বাই দাঁড়িয়ে আছেন, তাদের অলঙ্কারে যে পাথর বসানো আছে সেই অলঙ্কারের পাথরেতে আলো লেগে চিকচিক করছে। সে প্রায় অন্ধকার ঘরে তার মনে হলো যেন সেই ঘনান্ধকার আকাশের ভেতরে তারকারাজি চিকচিক করছে। আর এই ১৮ জন মহিলা ১৮ জন বাই নন, এরা হলেন জগন্মাতার ১৮টি রূপ।
তিনি এই ভেবে তিনি গভীর ভাব সমাধিতে তিনি গাইতে থাকলেন। এইটা হচ্ছে পবিত্রতার প্রকাশ। তারা মুখেতে চাপা দিচ্ছেন, ঠাকুর যখন সমাধিস্থ হয়ে গেলেন তারা লজ্জায় ঠাকুরের দিকে তাকাতে পারছে না। যে বেনারসির আঁচল দুলিয়ে ঠাকুরের মনকে হরণ করবেন এসেছেন, সেই বেনারসির আঁচল মুখে দিয়ে ঢাকছেন। তাদেরই অপবিত্র চোখ দিয়ে এই পবিত্র মানুষটিকে কোনোভাবেই দর্শন করা যায় না, এটা যেন তারা অন্তরে অন্তরে বুঝলেন। আর নির্ভরতা হচ্ছে আমার মা সব জানে। এ জিজ্ঞেস করলেন, তোতাপুরী এসে জিজ্ঞেস করলেন, কিউ বাচ্চা ইয়ে বেদান্ত সাধন করোগে? এবার দাঁড়াও, আগে মাকে জিজ্ঞাসা করে আসি। এমন সুন্দর করে জিজ্ঞাসা করলেন যেন তোতাপুরী ভাবলেন সত্যি সত্যি তিনি গিয়ে তার গর্ভধারিণী মাকে গিয়ে জিজ্ঞাসা করলেন। তিনি হাঁটতে হাঁটতে মা ভবতারিণীর কাছে এলেন। ভবতারিণী বললেন, হ্যাঁ তার কাছে অবশ্যই অদ্বৈত সাধন করবে, তাই তো তোমাকে তার কাছে পাঠিয়েছে। সব সময় নির্ভরতা, ঈশ্বরের উপর নির্ভরতা, এটা ভীষণ রকমের একটা শিক্ষণীয় জিনিস। এই শিক্ষাটা আমাদের জীবনে খুব প্রয়োজন। বলছেন এই তিনটি বালকের স্বভাব আসতে হবে। মহারাজ বলছেন এই গুণগুলি ঠাকুরের জীবনে ফুটে উঠেছিল। তিনি ছিলেন বালকের মতো সরল ও পবিত্র এবং একান্তভাবে জগদম্বার উপর নির্ভরশীল। এই বলছি সরল এবং পবিত্রতা, এ দুটি এলে সঙ্গে সঙ্গে এই নির্ভরশীলতা আসে। ছোট্ট শিশু সে সারা বাড়ি ঘুরে বেড়ায়, কিন্তু সে জানে সন্ধে হলে তাকে তার মায়ের কাছেই যেতে হয়। এই যে মা যাবো বোধটা, এইটা অপূর্ব, এই বোধটা আসা খুব জরুরি। এইটা হচ্ছে কথা। পূজনীয় মহারাজ বলছেন সাধকদের জীবনে দেখা যায় ঈশ্বর লাভের পথে বিঘ্ন আসে। বুদ্ধ যিশু এদের জীবনে দেখি মার ও শয়তান এসে প্রলোভন দেখিয়ে ধর্মভ্রষ্ট করবার চেষ্টা করেছে। ঠাকুরের জীবনেও প্রলোভন এসেছে, কিন্তু তিনি অনায়াসে উত্তীর্ণ হয়ে গেছেন। আমরা দেখি জগদম্বা তাকে অষ্টসিদ্ধি দিতে চেয়েছেন আর তিনি কেঁদে কেঁদে বলছেন, মা আমি তোর দুর্বল ছেলে, আমায় প্রলোভন দেখিয়ে মুগ্ধ করিস নে, আমি অষ্টসিদ্ধি চাই না, শতসিদ্ধি চাই না, তুই আমাকে শুদ্ধা ভক্তি দে। স্বামীজির জীবনেও দেখা যায় ঠাকুর তাকে অষ্টসিদ্ধি দিতে চাইছেন কিন্তু তিনি তা প্রত্যক্ষ করছেন। তারপরে যে কথাটা বলছেন এটা আমাদের জন্য খুব প্রযোজ্য। বলছেন যারা সাধনার পথে অগ্রসর হয়েছেন তাদের প্রত্যেকের জীবনে এই রকম প্রলোভন বা পরীক্ষা এসেছে। যারা গুরুর আদেশ পালনের জন্য নিয়ম রক্ষা হিসেবে সামান্য একটু জপ ধ্যান করেন, এই পরীক্ষা তাঁদের জীবনে আসে না। যারা ভগবান লাভের জন্য আন্তরিকভাবে সাধন করেন তাদের এই পরীক্ষার সম্মুখীন হতে হয়, এটা হতেই হবে। বলছেন দেখুন, যখন আমরা সাধন ভজন করতে যাই আমাদের ভগবান দেখে নেবেন না আমি সেই পথে যাওয়ার যোগ্য কিনা। এই যে বুদ্ধ যিশু বা শ্রীরামকৃষ্ণের জীবনে এগুলো এসেছে, এটা আমাদের কাছে উদাহরণস্বরূপ যে তারা দেখিয়েছেন যে মরদেহধারী জীব যেই ঈশ্বরকে চাইতে চায় তারকে অবশ্যই এই পথ, এই পরীক্ষার পথ অতিক্রম করে যেতে হবে। এই পরীক্ষার পথ অতিক্রম না করলে কোনো অবস্থাতেই তাদের ইষ্টবস্তু লাভ হবে না। আমরা যতই চেষ্টা করে থাকি না কেন এটি কিন্তু আমাদের বুঝতেই হবে, এ না বুঝলে হবে না। কেন না, যত আঘাত আসবে তত তাকে পেরিয়ে যাওয়ার চেষ্টা করব। পূজনীয় মহাপুরুষ মহারাজের একটি ভারী সুন্দর কথা আছে, সেখানে মহাপুরুষ মহারাজ বলছেন যে যে মনে করেছে তার সব হয়েছে সে হলো বদ্ধ জলা, তার জল অচন ধরে যায়, দুর্গন্ধ বেরোতে থাকে। আর যে মনেছে যে ভাবে তার জীবনের যাবতীয় বাধাকে অতিক্রম করে সে এগিয়ে যাবে সে হলো বেহতা নদী, প্রবাহমান নদী। নদীকে কী করতে হয়, নানা রকমের বাধাকে অতিক্রম করে বেরিয়ে যেতে হয়। যদি কখনো সুযোগ হয় গঙ্গোত্রীতে গিয়ে দেখবেন, গোমুখেও যেতে হবে না, গঙ্গোত্রীতে দেখবেন সেই ওপর থেকে পড়বার সময় পাথরকে চিরে যেটাকে বলা হয় শিবের জটা, পিঙ্গল বর্ণের দেখতে, সেই শিবের জটা সেটাকে দেখলে বুঝবেন পাথর তাকে তার উপর দিয়ে গঙ্গা এত জোরে প্রবাহিত হয়েছে সেই পাথরের যে পাথর যেটাকে আটকে রাখার চেষ্টা করে সেটাকে অতিক্রম করতে গিয়ে সেই পাথরের যে বাধা সেই প্রতিরোধটাকেও তিনি ভেঙে দিয়েছেন, একদম ভেঙে চুরে তছনছ করে দেন। ঠিক সেই রকম যত আমরা শুভ দৃষ্টি শুভ কাজের দিকে এগোতে থাকব
তত আমরা এটিকে অতিক্রম করবার মতো আমাদের ভেতরে শক্তি আসবে, তত এই শক্তি আমাদের ভেতরে বিকশিত হতে থাকবে। ঠাকুরকে ভগবান মা জগদম্বা অষ্টসিদ্ধি দিতে চাইছেন, একাধটা হলেই আমার তো কত ভালো লাগতো। এই যে গতদিন আমরা এই অষ্টসিদ্ধি নিয়ে আলোচনা করছিলাম, তার একটির কথা আমি খুব বলি, ঈশিত্ব। ঈশিত্ব মানে হচ্ছে প্রকৃতির ওপর প্রভাব ফেলা। একটা উদাহরণ সেদিনকে দিয়েছিলাম যে মহাপুরুষ মহারাজ তখন বেলুড় মঠে একটা আম গাছ ছিল, আম গাছে অনেক দিন ধরে কোনো ফল হয়নি। মহাপুরুষ মহারাজ গিয়ে তাকে বললেন, ওরে ফল দে, ফল না দিলে এরা যে তোকে কেটে ফেলবে। আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমে ওরকম একটা গোলাপ গাছ ছিল, তাতে অনেক গোলাপ ফুল পড়তো। একটা সময় কিছুদিন গোলাপ ফুল ফুটবে না, ঠিক হচ্ছে না দেখে পূজনীয় প্রদীপ মহারাজ যিনি বাগান দেখতেন তিনি ঠিক করলেন ওটাকে তিনি কেটে ফেলবেন। আমরা আমাদের শিবেন মহারাজকে বলাতে শিবেন মহারাজ ওই গাছটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মহাপুরুষ মহারাজের গল্পটা বলতে থাকলেন, এবং বলতে বলতে ঘাড় ঘুরিয়ে তার দিকে গোলাপ গাছটার দিকে তাকিয়ে বললেন যে ওরে ফুল দে, নাহলে তো প্রদীপ মহারাজ কেটে ফেলবেন। মজা করেই বললেন, এটা তার ঈশিত্বের ক্ষমতা কিনা জানি না, কিন্তু তার পরদিন থেকে, তার তিন চার দিন পর থেকেই ফুল ফুটতে শুরু করলো। এত ফুল ফুটলো, এত ফুল ফুটলো, সব ফুল তোলার পরেও এত ফুল থাকতো সেগুলো ঝরে গিয়ে তলাটা একবারে খুব সুন্দর হয়ে যেত। আমার মাঝে মাঝে বোধ হয় এরকম এই যে প্রকৃতির ওপর জয় করে কিছু গুণ থাকলে ভালো হতো। দেখুন আমরা সাধারণ সাধক, আমাদের অষ্টসিদ্ধি চাই না, একটা সিদ্ধি হলেই জগৎকে আমরা উদ্ধার করে নেব এরকম কত কী ভাবি, কিন্তু এরাও তাকে বিষ্ঠাবধ ত্যাগ করছেন। যদি আমরা ঈশ্বরকে পেতে চাই তাহলে অবশ্যই এটাকে বিষ্ঠাবধ, অষ্টসিদ্ধি নয়, বলছেন শতসিদ্ধিও চাই না, আমায় শুধু শুদ্ধা ভক্তি দে, যে ভক্তিতে তুমি ছাড়া আর সব কিছু অচল বোধ হয় সেইটি হচ্ছে শুদ্ধা ভক্তি, পবিত্র অমলা ভক্তি, সামান্যতম মালিন্য যার ভেতরে নেই সেই ভক্তি, সেই ভক্তি প্রার্থনা করছেন শ্রীরামকৃষ্ণ। তার সামনে অষ্টসিদ্ধি শতসিদ্ধি সামান্য বলে বোধ হচ্ছে তার। স্বামীজির জীবনেও দেখা যায় ঠাকুর তাকে অষ্টসিদ্ধি দিতে চেয়েছিলেন, স্বামীজি তাতে বলেছিলেন তাতে কি ঈশ্বর দর্শন হয়, উনি বলেছিলেন না তাতে ঈশ্বর দর্শন হয় না, যে গুণে ঈশ্বর দর্শন হয় না তাকে আমি চাই না। আমাদের এই বোধটা নিজেদের ভেতরে জাগাতে হয়, এই জিনিসটা দিয়ে কি আমার ভগবান লাভ হবে, এই ভগবান লাভ হলে তবে আমি এটা নিয়ে যাব। এ একটা ছোট্ট শিশুকে একটা খেলনা দেয়া হয়েছে, সেই খেলনাটা সে কিছুতেই নিতে চাইছে না, তাকে বলা হলো নাও এই খেলনাটা খুব ভালো, না এই খেলনাটা নিলে কি আমার খুব আনন্দ হবে, বলছে না খুব আনন্দ হবে না, সাময়িক আনন্দ হবে। বললে তাহলে খুব আনন্দ না হলে আমার এটার প্রয়োজন নেই। এই যে ছোট শিশু সরলভাবে বলছেন এই কথা। আর তাহলে আমাদের জীবনে এই ধরনের পরীক্ষাগুলো কেন আসে না? আমাদের জীবনে এক্স ওয়াই জেড কত রকমের পরীক্ষা হয়, অথচ এইরকম পরীক্ষা তো হয় না, মার আসে না, শয়তান আসে না, কেউ আসে না, নিশ্চয়ই আসে, কিন্তু আমরা আসলে ঠিক ঠিক মতো সাধনাই করি না। সাধনা যদি না করি তাহলে আমার কাছে কেমন করে আসবে? আমি একটা পিচ্ছিল পথ অতিক্রম করে ওপরে ওঠার চেষ্টা করছি, আমি পথটাই উঠলাম না, তাহলে আমার পড়ে যাওয়ার তো কোনো সম্ভাবনা নেই। একটা সিঁড়ি উঠছি, সেই সিঁড়ি সবটুকুতে শ্যাওলা আছে, আমি ওঠারই চেষ্টা করলাম না, আমি পর্দাই আমার পড়বারও সম্ভাবনা নেই। মহারাজ বলছেন যারা গুরুর আদেশ পালনের জন্য নিয়ম রক্ষা হিসেবে সামান্য একটু জপ ধ্যান করেন, এই পরীক্ষা তাদের জীবনে আসে না, কারণ তারা পরীক্ষা দেওয়ার সেই যোগ্যতা মানটাই অর্জন করে না, তাই তাদের আসে না। এটা কাদের জন্য আসে? যারা ভগবান লাভের জন্য আন্তরিকভাবে সাধন করেন তাদের এই পরীক্ষার সম্মুখীন হতে হয়। শ্রী শ্রী মায়ের জীবনী দেখুন কি কষ্ট, কিন্তু কোনো অবস্থাতে তিনি ভগবানকে ছেড়ে যাননি। আমি তো বারবার কারুর উদাহরণ দেবার আগে সব সময় মা ঠাকুরনের জীবনের কথা বলি। ঠাকুরের কাছে এসেছেন, কি কষ্ট করে তিনি থাকেন, ঠাকুর চলে গেলেন তবু তো ঠাকুর ছিলেন বলে একটা আশা ভরসার জায়গা ছিল, ঠাকুর চলে গেলেন, মা আট বাড়িতে ধান সেদ্ধ করতেন তবে মায়ের রোজকার খাবারটি জুটত। শুনেছি রামলাল দাদা মায়ের যে জমি ছিল লক্ষ্মী জলার মাঠ, সেখানে যে ধান জমিতে ধান হয়েছিল সে কেটে নিয়ে চলে গেল, মা একটিও কথা বললেন না, কখনো তাদের উদ্দেশ্যে একটাও অভিশাপ বাক্য প্রকাশিত হয়নি, এটা হচ্ছে কথা। আমাদের মহারাজ বলছেন উপদেশ অনেকেই শুনে যায়, ধারণা শক্তি কই,
কাজে পরিণত করে কতটুকু, তাই আধ্যাত্মিক উন্নতি হয় না। ভগবান লাভ সহজ কথা, সেই জন্য কত খাটতে হয়, ব্যাকুল হয়ে কাঁদতে হয়। দেশ শুদ্ধ লোক সিয়ারাম সিয়ারাম জপ করে যাচ্ছে, সেই সীতাদেবীর জীবনেই কত দুঃখ, কত কষ্ট পেলেন, অশোক বনে কত কাঁদলেন, সে কথা কেউ একবার ভাবে না। ঠাকুর বলতেন স স স, সহ্য করো সহ্য করো সহ্য করো। আসলে উপদেশ আমাদের কাজে লাগে না, তার কারণ আমাদের ধারণা শক্তি নেই, আমরা ইনস্ট্যান্ট সব সময় চাই। আমার মনে আছে আমরা যখন কলেজে পড়তাম, পূজনীয় স্বামী কাশীশ্বরানন্দজি বেলুড় মঠে থাকতেন, তখন সদ্য সদ্য ম্যাগি নুডলস, 5 মিনিটস ম্যাগি নুডলস কলকাতায় এসেছে, ম্যাগি 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 খুব বিজ্ঞাপন দেখে আমরা একদিন তাকে ম্যাগি নুডলস তৈরি করে নিয়ে গিয়ে খাওয়ালাম। খেলেন, জিজ্ঞেস করলেন এটা কী, আমরা ম্যাগি নুডলস, তা উনি খেলেন, সেই সেদ্ধ করে নিয়ে গেছি গরম গরম, তারপরে খেলেন, হয়ে গেল। পরের দিন আমাদের একটা কী উদাহরণ দিতে গিয়ে বললেন, ডোন্ট গো ফর এনি শর্টকাটস, শর্টকাটস আর লাইক ম্যাগি নুডলস, দে আর স্পাইনলেস, দে আর বোনলেস অ্যান্ড আলটিমেটলি দে আর ইউজলেস। ম্যাগি নুডলসের কোনো স্পাইন থাকে না, শিরদাঁড়া থাকে না, তার কোনো হাড় থাকে না, মানে তার কোনো গঠন থাকে না, আর তাতে যেহেতু পুষ্টিগুণ কিছু থাকে না, খাওয়া মাত্র সেটি বেরিয়ে যায়, অতএব কিছুই আমার শরীরে লাগে না। এইটি কথা এইখানে বলছেন যে ধারণা শক্তিটি আমার জীবনে আসা খুব দরকার, না হলে কি হবে, জীবনটা আমার আমার কীরকম হবে, স্পাইনলেস বোনলেস অ্যান্ড আলটিমেটলি ইট উইল বি ইউজলেস। আমার জীবনে কোনো রকম মানে আমার যে ব্যাকবোন সেটা থাকবে না, আমার জীবনে কোনো রকম আকার থাকবে না, এবং আমার জীবন কখনো মানুষের কল্যাণের জন্য কাজে লাগবে না। তাই বলছেন যে জীবনের এইটি থাকা খুব জরুরি, ধারণা শক্তি থাকা দরকার, শুধু উপদেশ শুনলে হবে না, ধারণা শক্তি থাকা চাই। বিজ্ঞানানন্দজি মহারাজকে জিজ্ঞাসা করছেন, মহারাজ কিছু উপদেশ দিন। বিজ্ঞানানন্দজি বলছেন যে উপদেশ আর কী দেব, উপদেশ তো সেই জীবনের শুরুতেই বিদ্যাসাগর মহারাজ দিয়ে গেছেন, ওই ইয়েতে আছে, বর্ণপরিচয় আছে, সদা সত্য কথা বলিবে এবং পরের দ্রব্য না বলিয়া লইলে চুরি করা হয়। এর দুটিরও নয়, কোনো একটির যদি আমরা পালন করতে পারি, একটিকেই যদি আমাদের জীবনে ধারণা করতে পারি, আমাদের জীবনের একেবারে এটাই বদলে যায়। আমরা অনেককে দেখেছি তারা যে কথাগুলো বলেন সেগুলো তারা ভুলে যান, কিন্তু তাদেরকে যে কথাগুলো বলা হয় সেগুলো তারা খুব অন্তরে অন্তরে মনে রাখেন। দুটোকেই মনে রাখতে হবে, দুটো মনে না রাখলে চলবে না। তাই বলছেন দেশ শুদ্ধ লোক সিয়ারাম সিয়া, ভগবান লাভ কি সহজ কথা, সেজন্য কত খাটতে হয়, ব্যাকুল হয়ে কাঁদতে হয়। শ্রীরামকৃষ্ণেরই 12 বছরের যে সাধন জীবন, এটা আমাদের খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়া দরকার, নাহলে কিন্তু কখনোই জীবনে আমরা অন্য কোনো কিছু দেখতে পাবো না, এই তাহলে কিন্তু আমাদের জীবনে অন্য কোনো ভাব আসবে না। তারা কত কষ্ট করেছেন, সীতাজির কত কষ্ট, অশোক বনে কত কাঁদলেন, সে কথা কেউ একবার ভাবে না। ঠাকুর বলছেন সাধক জীবন কেমন, 3টি স, স স স, তালিবেশ তালবস্য, পেট কাটা মধ্যাহ্নস্য আর দন্তস্য, এই 3, সহ্য করো সহ্য করো সহ্য করো। আমাদের জীবনে যত সহনশীলতা আসবে, আমরা যত সহনশীল হব, তত আমাদের জীবনটা অন্যরকমভাবে চালিত হবে, না হলে আমাদের জীবন অন্যরকমভাবে চালিত হওয়ার সম্ভাবনা নেই। ব্যাকুলতার দৃষ্টান্তরূপে ঠাকুর চাতক পাখির কথা বলতেন, চাতক আকাশের জল বই পান করে না, সামনে নদ নদী সাগর পড়ে আছে, কিন্তু সে শুধু আকাশের পানে ব্যাকুল হয়েছে থাকে। আমার ওমনটি চাই ওর চেয়ে এক অংশ কম হলে চলবে না। স্বামীজি বলছেন না যে শ্যামকে পেলাম না, রামকে পেলাম না বলে শ্যামের সঙ্গে তো ঘর করতে পারি না, আমার আদর্শ থেকে আমি এতটুকু, আমি হয়তো কিছুই পেলাম না, কিন্তু আমি আমার আদর্শ থেকে কখনো কোনো অবস্থাতে সরে যেতে পারি না। এক শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করেছিলেন, মনের কীরকম অবস্থা হলে ভগবত দর্শন হয়। গুরু নদীতে স্নান করতে যেয়ে তাকে জলের ভেতর টিপে ধরলেন, শ্বাস নেবার জন্য শিষ্যের প্রাণ যখন আঁকুপাকু করতে লাগলো, গুরু তাকে জলের মধ্যে থেকে তুলে বললেন,
যখন ভগবানের জন্য প্রাণ এই রকম ছটফট করবে তখন দর্শন লাভ হবে। এইটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আমাদের ইষ্ট বস্তু ভিন্ন আর জগৎ সংসারে সব কিছুকে আন বলে যতক্ষণ না বোধ হবে, ইষ্ট বস্তু ছাড়া আর জগতের যা কিছুকে আন বলে না বোধ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আসবে না। এটা আসে কি করে? আমরা যত ভগবানের দিকে এগিয়ে যেতে থাকি, আমরা যত ভগবতময় জীবনযাপন করতে থাকি, তত এই যে বাইরের যে বস্তুগুলো এগুলো ধীরে 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 আমাদের থেকে সরে যায়, অপসৃত হতে থাকে। এটা আমাদের বুঝতে হবে। এক চোরকে বন্দি করে রেখেছিল, সে জানত পাশের ঘরে এক থলে মোহর আছে। সে তার বন্দি দশা ভুলে গেছে, আহার নিদ্রা ছেড়েছে, তার সবখানি মন পড়ে আছে ওই মোহরের থলেটার উপর। আমাদের অন্তরাত্মা যেন মোহরের থলে, তাকে পাবার জন্য ওই চোরের মতো প্রবল আকাঙ্ক্ষা ও ব্যাকুলতা দরকার। কী সুন্দর কথা! একজন চোরকে ধরে রাখা হয়েছে, বন্দি করে রাখা আছে। বন্দি মানে তার যে স্বাভাবিক যে মুভমেন্ট সেটার উপর আমরা বেড়ি পরিয়ে দিয়েছি, এটা হচ্ছে কথা। তাকে খেতে দেওয়া হয় না, সে আহার নিদ্রা সমস্ত কিছু তার কাছে ওটা কোনো মানে সমস্যাই নয়। সে শুধুমাত্র এই পাশের ঘরে যে মোহরটা সেটাকে কি করে পাবে সেটার জন্য চেষ্টা করে। আমরা যদি ঠিক এরকমভাবে কেমন করে শুধু ভগবানকে পাবো, ভগবান সব সময় আমাদের প্রলোভনে ভুলিয়ে রাখে। বেশ সাধন ভজন করছি, টুকটুক করে নববর্ষ এসে গেল, তখন মনে হলো হ্যাঁ রোজ তো ভগবানকে ডাকি, নববর্ষে একটা নতুন কাপড় জামা কিনবো না, ওই তো ভগবানকেই পরে দেখাবো, তিনি আমি পরলে কত খুশি হবে। ব্যাস দেখুন আমরা আমাদের উদ্দেশ্য থেকে সরে গেলাম। রোজ সন্ধেবেলা বসে জপ ধ্যান করতাম, এখন চললাম কোথায় চৈত্র সেল দিচ্ছে, কোথায় কি হচ্ছে সেইখান থেকে খুঁজতে। আবার যেই মনে হলো না না এটা ঠিক হচ্ছে না, আমার মন প্রাণ সব উজাড় করে এক টান করে আমরা ভগবানকেই ডাকতে হবে। তখন দেখবেন খানিক বাদে আবার সেই মনে হতে থাকবে, বেশ তো চলছে, দুর্গাপুজো এসে গেছে, চার দিনে চারটে মা দেখবেন একটাও কি জামাকাপড় কেনা হবে না, ব্যাস চলে গেলুম সেই একেবারে নিউ মার্কেটের মুখ থেকে একবারে শেষ অবধি সেই বাজার করতে দোকান করতে। সন্ধেবেলাটা তার জন্য ব্যয়িত করা আছে, সেটাকে কিন্তু আমরা কিছুতেই ছাড়তে পাই না। পূজনীয় গীতানন্দজি মহারাজের সেদিনকে একটা এই ভিডিও দেখছিলাম, পূজনীয় গীতানন্দজি মহারাজ একটা নির্দিষ্ট সংখ্যা জপ করতেন রোজ। সেদিনকে কোনো কারণে, খুব সম্ভবত এটা বোধ হয় শ্রী শ্রীমায়ের সার্ধ শতবর্ষ জন্মের সময়ের ঘটনা, রোজ সকাল বিকেল প্রোগ্রাম হচ্ছে, ওনার সেইটা জপটা শেষ হয়নি। উনি একেবারে ঘুমিয়ে প্রায় কাদা হয়ে আসছেন, কিন্তু বারবার সেই ক্লান্ত শরীরকে যেন টেনে নিয়ে চলেছেন। তিনি যেন কোনোভাবেই নিজের রুটিনটাকে বদল করতে পারেন না, তিনি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটছেন আর জপ করে চলেছেন। যখন হাঁটতে পাচ্ছেন না এসে বসে বিছানাতে ঠেলা দিয়ে বসে জপ করছেন, আবার যেই ঘুম পাচ্ছে আবার উঠে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটছেন। সব শুধু এক মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিও আমরা দেখছিলাম, আমি হাঁ করে ভাবছিলাম এইটা এই ঐকান্তিকতা। তিনি আমি ভগবানকে চাই, ভগবান হচ্ছেন আমার জীবনের দেবতা, কোনো অবস্থাতেই আমি আমার জীবনের রুটিনকে বদল করতে পারি না। প্রব্রাজিকা ভারতী প্রাণা মাতাজি একটি ভারী সুন্দর স্মৃতি কথা, খুব সম্ভবত প্রব্রাজিকা নির্ভর প্রাণা মাতাজির স্মৃতি কথায় আছে। সেখানে তখনও প্রব্রাজিকা ভারতী প্রাণা আমাদের সরলা মাসিমা বা সরলা দিই আছেন, কাশিতে আছেন, নির্ভয় প্রাণা গিয়েছেন কাশিতে গিয়ে, সেই সময় বিকেলবেলা চারটে থেকে পাঁচটা কেদার বাবা স্বামী অচলানন্দজি মহারাজ মায়েদের জন্য ক্লাস নিতেন। তা সেই নির্ভর প্রাণা গেছেন, গিয়ে দেখছেন যে তখনও আমাদের সরলা মা তৈরি হননি। বলছেন কি মা ক্লাসে, মাসিমা ক্লাসে যাবেন না? বলছেন এই মা ঘরটা একটু ঝাঁট দিয়ে চলে যাব। তখন ইনি বলছেন বেশ তো পরিষ্কার আছে, ঘর আবার ঝাঁট দেওয়ার কি দরকার? তিনি বলছেন না মা, মা আছেন, রুটিন তো বদল করলে হয় না, মা আছেন। এই যে এই সংসার মায়ের, আমার নয়। আমরা অনেক সময় বলি আমাদের নিয়ে যান ভক্তরা ঠাকুরদার ওপেন করতে, মাকে কেন্দ্র করে বেঁচে আছি, অথচ সবটুকু আমার নিজের মতো, একটাও মায়ের মতো নয়। নিজের মতো পর্দা বানিয়েছি, নিজের মতো সোফা সেট কিনেছি, নিজের পছন্দ অনুযায়ী ক্রকারি কিনেছি, যে রঙটা ভালোবাসি না সবটাই আমার নিজের মতো, কিন্তু মুখে বলে চলি যেটা মায়ের সংসার। কী সুন্দর ওই স্মৃতি কথাটা আমাকে ভীষণ ভাবায়। বলছেন কোনো অবস্থাতেই তিনি সংসার, তার সংসারে মায়ের সংসারের রুটিনটি
বদল করতে পারেন না। তিনি বলছেন, না, রোজ বিকেলবেলায় একবারটি করে ঝাঁট দিই, হাজারো মা আছেন, এমন করে ঘাট ঘুরিয়ে তাকিয়ে নাকি বলছেন মা আছে। নির্ভয় প্রাণার খুব সুন্দর স্মৃতি কথা, মনে হচ্ছে না চোখের সামনে দেখা যাচ্ছে সেই ব্রাজিকা ভারতী প্রাণা যেন ঘাড় ঘুরিয়ে বলছেন মা আছেন। এই নির্ভরতাটার প্রয়োজন আছে। তা আমার সমস্ত মন প্রাণ শুধু ভগবানের জন্য আর অন্য কোনো কিছুর জন্য নয়, এই বোধটা যতক্ষণ না আমরা আমাদের মধ্যে জাগাতে পারবো ততক্ষণ পর্যন্ত হবে না। তুলসীদাস বলেছেন, তিনটি জিনিস সংসারী মানুষকে বেঁধে রেখেছে, জমিন জরু আর টাকা। ঠাকুর বলেছেন জমিন জরু আর রুপয়া, কথাটা তাই। ঠাকুর বলেছেন তিন টান একত্র হলে ভগবানকে পাওয়া যায়, এই তিন টান দিয়ে ভগবানকে বেঁধেছিলেন। এক টানের সময় বলেছিলেন, এক টানের সময় মা আমাকে দেখা দাও, আমি সাধনহীন জ্ঞানহীন, তুই আমায় দেখা দে বলে কত কেঁদেছেন। দর্শনের আকাঙ্ক্ষা যখন আরও তীব্র হলো, গঙ্গার পোস্তায় গিয়ে আকুল হয়ে মুখ ঘষে কেঁদেছেন মা মা বলে। কেউ মনে করে এর মা মারা গেছে, কেউ ভাবে এর বোধহয় শূল ব্যথায় বিকল হয়েছে। আরও যখন ব্যাকুলতা হলো, মা কালীর বলির খাঁড়া নিয়ে নিজের গলায় বসাতে গেলেন। বিরহ বেশি হলে এই রকম অবস্থায় হয়। শ্রী রাধা বলেছিলেন, আমি মরিব মরিব সখী, নিশ্চয় মরিব। এটা হচ্ছে কথা, কি সুন্দর ভাবনাটা। তুলসীদাস বলেছিলেন সংসারীকে তিনটে জিনিস বেঁধে রাখে, তার মধ্যে জমিন জরু আর টাকা। জরু মানে আপনারা ভেবে নেবেন না তিনি শুধু মহিলাদেরকেই আক্রমণ করেছিলেন, আসলে তা নয়, পুরুষদের জন্য মহিলা এবং মহিলাদের জন্য পুরুষ। যে আকর্ষণে আমরা বদ্ধ হই সেটা আসলে, এই তিনটি শব্দের একটি অর্থ হয়, সেটি হচ্ছে ডিজায়ার, বাসনা। বাসনা বীজ আমাদের বেঁধে রাখে, তাই জন্য বাসনা বীজ সুদনায়, বাসনার যে বীজ সেটি সম্পূর্ণভাবে নষ্ট করার চেষ্টা আমাদের সাধন ভজনের মূল কথা। এটি যদি না হয় আমরা কোনোভাবেই আমাদের জীবনকে অন্য দিকে বা অন্য পথে চালিত করতে পারেন না। ঠাকুর বলেছিলেন তিন টান একত্রিত হলে ভগবানকে পাওয়া যায়। কথামৃতের মতে তিন টান বিষয়ের বিষয়ের প্রতি টান, সন্তানের প্রতি তার মায়ের টান, আর সতীর পতির প্রতি টান। এই টানগুলোকে যদি আপনারা একত্রিত করেন, এই ত্রাণ শব্দটা একটাই অর্থ আনে, সেটা হচ্ছে প্রিয়তা বুদ্ধি। সতীর পতির প্রতি তার প্রিয়তা বুদ্ধি, মায়ের সন্তানের প্রতি তার প্রিয়তা বুদ্ধি, আর ধনিক মানুষ তার ধনের প্রতি তার প্রিয়তা বুদ্ধি। এই প্রিয়তা বুদ্ধি যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরের প্রতি আমাদের হবে ততক্ষণ পর্যন্ত হবে না। এই প্রিয়তা বুদ্ধির তিনটি ডিগ্রি পূজনীয় বিশুদ্ধানন্দজী মহারাজ দেখিয়েছেন। যখন প্রথম টান থাকে তখন তিনি কাঁদছেন আর বলেন আমায় দেখা দে, আমি সাধনহীন জ্ঞানহীন, তুই আমায় দেখা দে। যখন আমরা আউটার সার্কেল, মোস্ট আউটার সার্কেলের মধ্যে আছি, সেটাকে যখন অতিক্রম করে থাকি তখন আর শব্দ বেরোয় না, মা আর মার কোনো কথা বেরোয় না। তিনি পোস্তায় কাঁদছেন, এমন করে কাঁদছেন মনে হচ্ছে আমাদের মা তো সবচেয়ে প্রিয়জন, আমাদের গর্ভধারিণী খুব প্রিয়জন। গর্ভধারিণী যখন চলে যান, আপনারা যারা আপনাদের গর্ভধারিণীকে হারিয়েছেন, নিশ্চিতভাবে এই শোক এই কষ্টের অনুভূতি আপনাদের সকলের আছে। তা তখন মনে হয় জীবনটা যেন শূন্য হয়ে গেল। পূজনীয় শিবমায়ানন্দজি আমাকে একটা সুন্দর কথা বলেছিলেন, বলেছিলেন জানিস তো বাবা মা অসুস্থ হয়ে বেঁচে থাকাটা একরকম আর না থাকাটা আরেক রকম। বলে বললেন আমার এত বয়স হয়ে গেছে, তখন উনি ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন, বলছেন আমার এত বয়স হয়ে গেছে, আমার সে মা চলে গেলেন, আমারই কত বয়স ভাব, তাহলে আমার মায়ের কত বয়স হয়েছে। কিন্তু যখন শুনলাম মা নেই তখন সবটা কীরকম একটা শূন্য বোধ হতে থাকলো। অতএব আমি এটা বলার মূল কারণ হচ্ছে ওই শূন্যতার যে গ্র্যাভিটি সেটা অনুভব করার জন্য। ঠাকুর যখন কাঁদছেন মনে হচ্ছে তিনি যেন তার মাকে হারিয়েছেন, ওই গ্র্যাভিটির ইন্টেন্সিটিটা আপনারা বুঝুন, ওই কষ্টের যে তীব্রতা সেটা বোঝার জন্য এটা বলছি। আর তিন হচ্ছে যে যখন আরও বেশি তীব্র হলো, টান যখন আরও বেশি তীব্র হলো, তখন মনে হলো এই জীবনটা বৃথা, যদি তাকেই না পেলুম তাহলে এই জীবনটা রেখে লাভ কী, এই জীবনটার কোনো প্রয়োজন নেই। তাই তিনি গলারটা কাটতে গেলেন। শ্রীমতী রাধিকার কথা আছে, আমি মরিব মরিব সখী নিশ্চয় মরিব,
আমি যদি কানুকেই না পেলুম তাহলে আমার বেঁচে থেকে লাভ কি? আমার জীবনের উদ্দেশ্যটাই বৃথা হয়ে যাচ্ছে। তিনি বাঁচবার আর কোনো রকমের কোনো যেন প্রেরণা খুঁজে পাচ্ছেন না। আমাদের এই বোধটা যতদিন না আসবে, আমরা যতদিন ঈশ্বরকে না পাওয়ার বেদনাটা আমাদের এরকম বোধ হবে, আমার বেঁচে থেকে আর কোনো লাভ নেই, ভগবানকেই পেলাম না, আমার বেঁচে থেকে আর কোনো লাভ নেই, এই বোধটা যতদিন না পর্যন্ত পাই ততদিন পর্যন্ত আমাদের এই টান হবে না। তীব্রতাটা এই তিন ধরনের এই বলছেন, কম্প্যারেটিভ, পজিটিভ কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ, এই তিনটে ডিগ্রি বলছেন। জগদম্বার দর্শন পেলেন কিন্তু অন্যান্য সাধকের মতো তার সাধনা শেষ হলো না। তিনি যে জগৎগুরু রূপে এসেছেন তাই দীর্ঘ ১২ বৎসর ধরে চলল নানা মত, নানা পথের সাধনা। এলেন ভৈরবী ব্রাহ্মণী তোতাপুরী, ইসলামের প্রবক্তা, খ্রিস্ট ধর্মের উপদেষ্টা। বৈশিষ্ট্য এই, ইসলাম এবং খ্রিস্টমতে সাধন করে তিনি মুসলমান বা খ্রিস্টান হয়ে গেলেন না, সনাতন ধর্মেই রইলেন। এটা হচ্ছে কথা। তার সাধন ভজন শুধুমাত্র একটা দিকের জন্য নয়, সব পথ। যে মানুষ বলবেন মত পথ, আমরা যদিও বলি যত মত তত পথ, কিন্তু ঠাকুর কিন্তু দুটি শব্দ ব্যবহার করেছিলেন, একটা মত আর একটা হচ্ছে পথ। এই যত তত ওগুলো কিন্তু আমাদের জোড়া দেখবেন। ওই কারণে পরবর্তীকালে প্রভানন্দজির লেখাতে উনি এগুলোকে ব্র্যাকেটের মধ্যে রেখেছেন। যিনি বলবেন আগামী দিনের মানুষকে যে সব পথ সব মত দিয়ে তাকে খুঁজে পাওয়া যায়, এই বোধটা যিনি জাগাবেন, তিনি যদি সব পথের সন্ধান না জানেন তাহলে মানুষ বিশ্বাস করবেন না। তাই তার সব ধর্মমতে সাধন করা হলো। বলছেন কাশীতে পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের সঙ্গে বিশ্বনাথ দর্শনে গিয়েছি। মহারাজ দেখলেন একজন ঝাড়ুদার বাবার মন্দিরের কাছে ঝাড়ু দিচ্ছেন। তিনি তার হাত থেকে ঝাড়ুটি নিয়ে পরম শ্রদ্ধার সঙ্গে অঙ্গন ঝাড়ু দিয়ে মন্দিরে প্রবেশ করলেন। সামান্যই একটু ব্যাপার, কিন্তু কি অপূর্ব শিক্ষাই না আমরা সেদিন পেলুম। ভগবানের কাছে দীনভাবে যেতে হয়, সব অহংকার ত্যাগ করে দীনহীন শরণাগত হতে হয়। এই ভাবটি মহারাজের আচরণে ফুটে উঠল। মহাপুরুষদের জীবনের অতি তুচ্ছ ব্যাপারের ভেতর দিয়ে তাদের মহত্ত্ব প্রকাশ পায়। আমরা সাধারণ অবস্থায় ঠাকুরের মতো দেখতে পাই, ঠাকুরের মধ্যে দেখতে পাই এই অহংশূন্যতা। শ্রী জগদম্বার শ্রীপাদপদ্মে পূর্ণ আত্মসমর্পণ, দীনহীন কাঙাল কৃপার ভিখারী। ওই যে দেখবেন একেবারে শুরু দিয়ে শুরু করেছিলেন, যেটা মহারাজ যে কথাটা বলছিলেন সেটা হচ্ছে তিনটি জিনিস পরিত্যাগ করতে হয়, একটা হচ্ছে অহংকার, একটা অভিমান, আর একটা হচ্ছে মোহ। আর তিনটি জিনিস গ্রহণ করতে হয়, সরলতা, পবিত্রতা ও নির্ভরতা। পূজনীয় শারদানন্দ ব্রহ্মানন্দজী মহারাজের জীবনের কথা, তিনি যেন নেমে এলেন অমন যে সাধককুল চূড়ামণি। তিনি বিশ্বনাথ মন্দিরেতে গিয়ে ওই ঝাড়ুদার যে ঝাড়ু দিচ্ছিল ঘর, তার কাছ থেকে সেই প্রাঙ্গণ ঝাড়ু, তার কাছে ঝাড়ু নিয়ে তিনিও ঝাড় দিতে থাকলেন। ভাবটা এই, তিনিও যেন বিশ্বনাথের দাস, তিনিও যেন বিশ্বনাথের চাকর। মুঝে চাকর রাখো জি, এই ভাবটা তার কাছে থাকতে পারলে, তার চাকর হয়ে থাকতে পারলে আমাদের জীবনটা অন্যরকম হয়। চাকর রাখো জি আর চাকর রাখো জি, দুটো দেখুন দুরকমই আমাদের প্রয়োজন। তুমি আমাকে তোমার কাছেই রেখে দাও, চাকর রাখো জি, আমাকে তোমার কাছে চেয়ে রেখে দাও, আমি তোমা ছাড়া আর কোনো কিছু হতে চাই না, আর আমাকে তোমার চাকর রাখো, আমাকে তোমার দীন সেবক করে রাখো। সর্বাবস্থায় আমরা যেন তোমার দীন সেবক হতে পারি। পূজনীয় আত্মস্থানন্দজি আমাদের খুব জোর দিতেন, জানেন তো। একবার উনি শারদানন্দজির কথা বলছেন, আমরা আমাদের একটা দল রিলিফ করে ফিরে এসছে, শারদানন্দজির জীবনের একটি কথা আমাদের বললেন, যে একদল রিলিফ করে এসছে। শারদানন্দজি বললেন কি দিলি তোরা না বললেন, তারা বলছে এই চাল ডাল এই চিড়ে চিনি এইসব দেওয়া হলো। আবার শারদানন্দজি এসে তাহলে তোরা কী দিলি, তারা আবার উত্তর দিল চাল ডাল চিড়ে চিনি সব দেওয়া হলো। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন তাহলে তোরা কী দিলি, এইবার উত্তরদাতা বুঝতে পারছেন শারদানন্দজি অন্য কিছু বলতে চাইছেন। শারদানন্দজি বলতে চাইছেন, তখন শারদানন্দজি ধীরে ধীরে বললেন অন্যের দেওয়া জিনিস তুই আবার অন্যকে দিয়েছিস, সে তো তোর কোথায় কৃতিত্ব, তুই কী দিতে পারিস, তুই দিতে পারিস তোর ভালোবাসা, তুই দিতে পারিস তোর আন্তরিকতা,
তুই দিতে পারিস তোর শ্রদ্ধা। এই আমাদের আলাদা করে কিছু কিন্তু দেবার নেই, গুরু যে সাধন মন্ত্র দিয়েছেন সেটি ঈশ্বরের পাদপদ্মে দিচ্ছি, আমি পরম্পরায় যেটা ক্যারি করেছি সেটাই তাকে উপহার দিচ্ছি, তাহলে আমার কি দেওয়ার আছে? আমার ওই আন্তরিকতাটা, ভালোবাসাটা, যে তাঁর নাম করবার সময় যে ভালোবাসা, যে আন্তরিকতাটা আমি দিয়েছি সেইটা দেবার কথা। স্বামী বোধাত্মানন্দজির জীবনের একটা ভারী সুন্দর ঘটনা, পূজনীয় স্বামী চেতনানন্দজি মহারাজ তার প্রাচীন সাধুদের কথা গ্রন্থে উল্লেখ করেছেন। সেখানে বলছেন যে তার সে যেদিন দীক্ষা হলো সেই দিনকে তিনি ভব মহারাজ তাকে জিজ্ঞাসা করলেন চেতনানন্দজিকে, হ্যাঁ রে তোর যে দীক্ষা হলো গুরুদক্ষিণা কী দিলি? বললেন মহারাজ দু টাকা দিয়েছিল, এক টাকার ফল মিষ্টি কিনে দিয়েছি আর একটা টাকা গোটা দিয়েছি। তারপরে না তুই তো গুরুদক্ষিণা দিসনি, বললে হবে দুটো টাকা দিয়েছিল অদ্বৈত আশ্রমে, এক টাকার ফল মিষ্টি কিনেছি, ফল ফুল মিষ্টি কিনেছি আর একটা টাকা দক্ষিণা হিসেবে দিয়েছি। তৃতীয়বার যখন জিজ্ঞাসা করছেন তখন চেতনানন্দজি বুঝলেন ইনি কিছু বলতে চাইছেন, বলছেন ওরকম করে দেওয়া যায় না রে, আজ তোর গুরু হৃদয়ের মধ্যে যে বীজটি বপন করলেন তোর সাধনার অনুরাগ দিয়ে, চোখের প্রেমের অশ্রু দিয়ে তাকে সিক্ত করে সেই ছোট্ট বীজকে মহিরুহে রূপান্তরিত করতে হয়, তারপরে সেই যে সাধন ফল, বড় বড় সুন্দর সাধন ফল হবে সেইটি যখন পেড়ে তুই তোর গুরুর পাদপদ্মে নিবেদন করবি তখন ঠিক ঠিক গুরুদক্ষিণা দেওয়া হয়। এইটাই কথা, এটা হতে গেলে এই রকম আমাদের এই অহং শূন্যতা ভগবানের কাছে দীনভাবে যেতে। আজকে আমরা আলোচনা করছিলাম আমাদের ইয়েতে ত্রাবাঙ্কুর রাজা তারা জোর করে এটা আসাতেন, কিন্তু কন্যাকুমারিকার মন্দিরের সবকটা দরজা বেরোনোর সময় এবং ঢোকার সময় সবকটার দরজা নিচু, ভাবটা এই আমি আমার সমস্ত অহংকারকে পরিত্যাগ করে দেবতার সামনে যাচ্ছি, আমার যে আমিত্ব যেটা আমাকে সব সময় তোমার কাছে যেতে বাধা দেয় আমি সেটা তোমার পাদপদ্মে যাবার আগে বাইরে তোমার মন্দিরের অঙ্গনের বাইরেই ফেলে তোমার কাছে উপস্থিত হচ্ছি। কি সুন্দর কথা যে মহাপুরুষদের জীবনের অতি তুচ্ছ ব্যাপারের ভেতর দিয়ে তাদের মহত্ত্ব প্রকাশ পায়, বিরাট এই সমস্ত এদের এক একটা আচরণ। এই কারণে আমরা বলি শ্রীরামকৃষ্ণের লীলা খুব ভালো করে পড়া দরকার, কারণ শ্রীরামকৃষ্ণের লীলার প্রতিটি ক্ষেত্রে তার প্রত্যেকটা বিভঙ্গ আমাদের একটা নতুন নতুন শিক্ষা দিয়ে যায়। আমার তো কিছুতেই আমি তিন চার নম্বরের প্রশ্নের আগে এগোতেই পারি না, মাস্টারমশাইকে যে জিজ্ঞেস করছেন না তোমার গিন্নি কেমন, বলছে আজ্ঞা ভালো তবে অজ্ঞান। মা ঠাকুর বলছেন ও তুমি বুঝি ভারি জ্ঞানী, মনে হলো মাস্টারমশাইয়ের গালে না আমার গালেই থাপ্পড়টা পড়লো। এই যে আমাদের যে ধারণা পুঁথিগত বিদ্যা এতে আমাদের জ্ঞান হয় এটা যে কতখানি ভেক, কতখানি মিথ্যে এটা তিনি বোঝালেন। দেখুন একটা ছোট্ট ঘটনা কিন্তু জীবনের আমাদের মোড় ফিরিয়ে দেন, একদম মোড় ফিরিয়ে দেন, এবং সেইটা দিয়ে তিনি আমাদের নতুন করে জাগান। আজকেই আমরা স্মরণ করছিলাম, আমি আমার এক অধ্যক্ষর কথা স্মরণ করছিলাম, তিনি খুব অল্প সময়ের জন্য মাত্র ছ মাসের জন্য অধ্যক্ষ ছিলেন কিন্তু আমার জীবনে তার ভূমিকা অনেকখানি। তিনি আমাদের বলতেন দেখ সব ভালোবাসাটুকু দিয়ে ঠাকুরের পুজোটা করবি, তিনি চাইতেন আমাদের টিফিনের ঘণ্টা পড়ার আগে যেন সর্বমঙ্গল মঙ্গল্যম বরেণ্যম বরদম শুভম বলে পুজো করা শুরু হয়ে যায়। আমি একদিন খুব রাগ করলাম, ফুল দেওয়া হয় না, বেদি সাজানো হয় না, আপনি খালি লাফালাফি করেন, পুজো করবো, বলছে কেন বেটা তোমাদের খিদে পায় আর ঠাকুরের খিদে পায় না, সেই কোন সকালে ঘুম থেকে উঠেছেন দিয়েছ তো দুটো নাড়ু একটু মাখন আর একটু মিছড়ি, অত বড় চেহারা তার কি খিদে যায়, তাই তাকে খেতে দিতে হয়। শুধু ওখানেই নয়, উনি ওখানেই থাকতেন না, তিনি রোজ এসে দেখতেন আমরা 6:30 আগে ঘণ্টা পড়ার আগে সর্বমঙ্গল মঙ্গলম বরেণ্যম বরদম শুভম করছি কিনা। আমরা খুব মজা করতুম যে মহারাজ ওই দেখতে আসছেন, ওইটা রোজ এসে প্রণাম করার ছলে তিনি আমাদের দেখে যেতেন। তিনি একটা ভারী সুন্দর কথা বলতেন আমি জানি তার যে সেবা করতে পারবো সেরকম উপকরণ আমার কাছে নেই, কিন্তু যদি ভালোবাসা দিয়ে আমি তার আমার যেটুকু আছি সেটুকু যদি তাকে নিবেদন করতে পারি তাহলে সেটি অবশ্যই গৃহীত হবে। ভৈরবী ব্রাহ্মণীর একটি ভারী সুন্দর ছবি শ্রীরামকৃষ্ণ পুঁথিতে আছে, শ্রীরামকৃষ্ণ পুঁথিতে বলা আছে যে ভৈরবী ব্রাহ্মণী তার কাছে একটা ছোট্ট শালগ্রাম শিলা ছিল, সেই শালগ্রাম শিলাকে তিনি খেতে দিয়েছেন,
সেদিনকে তার ভীষণ আনন্দ, লুচি করছেন, ছোলার ডাল বানাচ্ছেন, সাধারণ একটা পাতার মধ্যে একদিকে লুচি একদিকে ছোলার ডাল দিয়ে সেই নারায়ণের উদ্দেশ্যে তিনি বসে ধ্যান করছেন। কিন্তু তার মনের ভেতরে এমন একটা আনন্দ, তিনি যেন তার সমস্ত ভালো ভালো জিনিস তার পাদপদ্মে নিবেদন করেছেন। ঠিক এই রকম আরেকটা ছবি জটাধারীর জীবনেও আছে। জটাধারী ভিক্ষা টিক্ষা করে নিয়ে আসেন, সেই চাল ডাল যা পান তাই ফুটিয়ে তার সেই রামলাল বিগ্রহকে খেতে দেন। চোখ বন্ধ করে ভাবেন যে যশোদা যেরকম ভালোবেসে তার শ্রীকৃষ্ণকে খাওয়াতেন, তার সেই সামান্য ভিক্ষান্ন তাই যেন খুব ভালোবাসার সঙ্গে সেই রামলাল বিগ্রহ গ্রহণ করছেন। এই মূল কথাটা হচ্ছে এই, কতটা আমি নিজেকে উজাড় করে দিতে পারছি, আমার যে যা কিছু সব কিছু আমি কতটা নিজেকে উজাড় করে দিতে পারছি, এটাই হচ্ছে সাধনা। তাই বলছেন আমরা সাধন অবস্থায় ঠাকুরের মধ্যে দেখতে পাই অহং শূন্যতা, জগদম্বার শ্রীপাদপদ শ্রীপদে পূর্ণ আত্মসমর্পণ, দীনহীন কাঙাল কৃপার ভিখারী। এটা খুব দরকার। আমরা শ্রীরামকৃষ্ণের যদি প্রতিনিধি হই তাহলে অবশ্যই শ্রীরামকৃষ্ণ জীবনের এই ভাবটিকে আমাদের আত্মস্থ করতে হবে। আমরা যেন আমাদের নিজেদেরকে সম্পূর্ণভাবে আমাদের ইষ্টপদে আত্মসমর্পণ করে থাকি। আমার বলে যেন কিচ্ছু না থাকে, আমার ভাব যেন কিচ্ছু না হয়, সবটুকু তোমার, আমি বলে কোনো বস্তু যেন না থাকে, আমারটুকু সবটুকু আমি উজাড় করে তোমায় দিয়েছি। আর তখন আমরা দেখতে পাবো যে আমি দীনহীন কাঙালি কৃপা ভিক্ষারীর মতো দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো কিছু আমার কাছে বাধা হচ্ছে না, সেটা যেন আমার অহংকার হয়ে দাঁড়াচ্ছে। আমি ভগবানের দরজায় ভিখারি, ভগবানের কাছ থেকে ভিক্ষা পাবো বলে দাঁড়িয়ে আছি। এই এক অদ্ভুত ভাব, এই ভাবটি নিয়েই আজকে আমরা শেষ করব। আগামী দিন আমরা বাকিটা শেষ করব। ততদিন অবধি আপনারা ভালো থাকবেন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।